হাজার এখনো অনেক দূর, একদিনে হাজারটা বানানো ইম্পসিবল। জান না, আমার কানে কাছে বকবক না করে ওখানে গিয়ে মুখে যান না, কোনোভাবে বলা যায় না কি? হ্যাঁ, প্রথম দিন এলাম, প্রথমেই কাজে ফেল করে ওকে বলে এলাম পারবো না, ইম্পসিবল, এটা করা এখন সম্ভব নয়। চা দেবে না বাবা, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে। কাল থেকে একটা ফ্লাস্কে করে চা নিয়ে আসবেন। সত্যি এই সময় যদি বাড়িতে থাকতুম, লতা চা দিয়ে। ও বাবারে বাবা, ভীষণ গিফট এই মহিলা, আতিথিয়তা একটুও ভালো নয়। হবে না কেন, দক্ষিণ কলকাতার তো। একদম বাজে কথা বলবেন না কিন্তু, একদম সাউথ ক্যালকাটা নিয়ে বাজে কথা বলবেন, এটা কাজের জায়গা, আর আপনি এখানে এসেছেন কাজ করতে আগ বাড়িয়ে, উনি আপনাকে ডেকে আনেননি। নর্থ ক্যালকাটার লোকেদের না এই একটা প্রবলেম, সব সময় শুধু চোখ প্রচেষ্ট খাওয়ার ধান্দা, একটু সোফিস্টিকেটেড হওয়ার চেষ্টা করুন না। একটু সোফিস্টিকেটেড হওয়ার চেষ্টা করুন না, পেটে খিদে নিয়ে সব ফানকাজি হয় না। আর শুনুন, ওই চা খাওয়ানি আপনি খোটা দেবেন না বলে দিচ্ছি, বহুত চাললু আপনি, একটু পরেই ঠিক আমার শরীর নিয়ে খোটা দেবেন। এক কাপ চা চেয়েছি তাই নিয়ে কত কথা। আচ্ছা, আমি এখানে আমার প্যাকেট নিয়ে মরছি আর উনি এখানে চা চা করছে। আরে চা চা করতে দেখলেন কোথায়, আমি তো চিঁচি করছি। কি কাজ কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, সেই কথাই তো হচ্ছে, উনি তো যেতেই চাইছেন না এখান থেকে। হ্যাঁ মানে আমি ওকে বলছিলাম যে এরকম ছোট ছোট কাজে হাত পাকিয়ে তো আমরা বড় কাজ করতে পারবো। ভেরি গুড, আপনারা যে কাজে ইন্টারেস্ট পেয়েছেন তাই দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা আপনারা কাজ করুন, আমি একটু বেরোচ্ছি। আচ্ছা শুনুন, ওই শেফালি বলছিল যে আমাদের দুজনকে হাজার হাজার করে প্যাকেট করতে হবে, সত্যি? হ্যাঁ, আমাদের এখানে 4,000 করে ডেলি প্যাকেট হয়, আপনারা আজ প্রথম দিন তাই জন্য একটু কম করে বলেছি। ঠিক আছে আপনারা কাজ করুন, আমি চলি। চার হাজার